নিষ্প্রাণ ম্যাচে হঠাৎই শুরু উত্তেজনা, কোনো গোল করার কারণে নয়, লাল কার্ড দেখানোয় এমন উত্তেজনা খেলোয়াড় এবং গুটি কয়েক দর্শকদের মাঝে। ম্যাচের 47 মিনিটে শেখ রাসেলের খেলোয়াড় উচ্ছ্বাসকে ট্যাকেল করতে গিয়ে আসরের প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রহমতগঞ্জের ডিফেন্ডার শাকিল। এর আগেও প্রথমার্ধে হলুদ কার্ড দেখিয়ে শাকিলকে সতর্ক করেছিলেন রেফারি। প্রথমার্ধের শুরু থেকেই রহমতগঞ্জকে চাপে রাখে শেখ রাসেল, শুরুতেই গোলের সুযোগও পেয়ে যায় তারা, তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি নতুন সাইনিং নাইম। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের অনেকটাই গুছিয়ে নেয় রহমতগঞ্জ, 7 মিনিটের মাথায় গোলের খুব কাছে চলে যায় তারা, তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে স্কোরবোর্ডে পরিবর্তন আনতে পারেনি ক্লাবটি। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয় দুই দল, এরপর রক্ষণভাগ অক্ষত রেখেই বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ডে কিছুটা ব্যাকফুটে চলে যায় রহমতগঞ্জ, এরপর 10 জন খেলোয়াড় নিয়ে নতুন কৌশলে ভালোভাবেই চাপ সামাল দেয় পুরান ঢাকার ক্লাবটি। প্রতিপক্ষের রক্ষণভাগের খুব কাছে গিয়েও জাল খুঁজে পায়নি শেখ রাসেল। 78 মিনিটে ফ্রিকিকে দিনের সেরা সুযোগটা পেয়েছিল নীলবাহিনীরা, তবে উচ্ছ্বাসের সে হেড ঠেকিয়ে দলকে বাঁচিয়ে দেন রহমতগঞ্জের গোলরক্ষক নাইম। এরপর আর জালের দেখা না পাওয়ায় গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে গ্রুপ বি এর দুই দল। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। দিনের আরেক ম্যাচে গোপালগঞ্জে আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ বিমান বাহিনী। এই ম্যাচে প্রথমার্ধের শুরুতেই 2 গোল করে এগিয়ে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধে আর গোল না হয় 2-0 গোলে জয় দিয়ে আসর শুরু করে আকাশী নীলরা। মুন্সিগঞ্জে আসরের তৃতীয় ম্যাচে 2 বছর পর প্রফেশনাল ফুটবলে ফেরা ব্রাদার্স ইউনিয়নকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।